পালানোর সময় পিছনে ফিরে ভূতের দিকে দেখো উচিত নয়, তাহলে পাথর হয়ে যাবে। পালানোর সময় পেছনে ফিরে ভূতের দিকে দেখা উচিত নয়, তাহলে পাথর হয়ে যাবে। ওরে বাবা রে, কোথায় ভূত? ফাইজান ভাই কোথায় ভূত? ওই তো ভূত। ওখানে তো কেউ নেই। ফাইজান ভাই কি হয়েছে আপনার? নুমান ভাই, আমি ভূতের গল্প পড়ছিলাম, কানা ভূতের গল্প। ওই ভূত করলো কি বই থেকে বের হয়ে আসলো। আপনি এসব কি বলছেন ফাইজান ভাই? কোন ভূত বই থেকে বাইরে বেরিয়ে এসেছে? এমনটা কিভাবে হতে পারে? নুমান ভাই ওই যে দেখুন কানা ভূত। ফাইজান ভাই ভূত 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 ভূত। আরে দাঁড়িয়ে আছেন কেন? পালাই। না না না, ফাইজান ভাই গেট খুলুন, গেট খুলুন ফাইজান ভাই। ফাইজান ভাই গেট খুলুন, গেট খুলুন। আরে ফাইজান ভাই তাড়াতাড়ি গেট খুলুন। আরে নোমান ভাই আমি তো বাইরেই রয়ে গেলাম, দরজা খুলে আমাকে ভেতরে ঢুকান। নোমান ভাই চলুন আমরা গোলাম রসুল ভাইয়ের কাছে যাই। হ্যাঁ এটাই ভালো হবে। নোমান ভাই আপনি একটু গিয়ে দেখুন তো গোলাম রসুল ভাই ঘরে আছে কিনা, ততক্ষণ আমি এখানে আছি। কে? জি আমি নোমান। আচ্ছা গোলাম রসুল ভাই কি ঘরে আছেন? জি আছেন। নোমান ভাই গোলাম রসুল ভাই কি ঘরে নেই? হ্যাঁ উনি তো ঘরেই আছেন। তাহলে আপনি তাকে ডাকলেন না কেন? আপনি তো শুধুমাত্র আছে কিনা দেখতে বলেছেন। নোমান ভাই এটা কোনো কথা হলো? ওহো, কারেন্ট যাওয়ার সময় পেল না। আরে নোমান ভাই কেন পালাচ্ছেন আপনি? আরে এই তো উসাইদ ভাই। আরে উসাইদ ভাই আপনি তো ভয় পাইয়ে দিলেন। নোমান ভাই এভাবে হাঁপাচ্ছেন কেন? আরে এখন কি করি? নোমান ভাইকে কিভাবে এই বাতিওয়ালা ভূত থেকে বাঁচাবো? বাঁচাও, আমাকে ভূতে ধরে ফেলেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে ভূতে ধরে ফেলেছে। বাঁচাও, আমাকে কি হয়েছে আপনার? ফাইজান ভাই আমি বাঁচাও। আপনি কোন ভূতকে ভয় পাচ্ছেন? গোলাম রসুল ভাই আমাদের মহল্লায় ভূত হানা দিয়েছে। একটি হলো কানা ভূত আর একটি বাতিওয়ালা ভূত, আর বাতিওয়ালা ভূত তো নোমান ভাইকে ধরে ফেলেছে। কোথায় ফাইজান ভাই? গোলাম রসুল ভাই ওই দেখুন। अरे एटा तो उसाइद भाई लाइट ना থাকার কারণে ইনি তো লাইট যুক্ত হেলমেট হাতে নিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু গোলাম রসুল ভাই মহল্লায় কানা ভূত তো এসে পড়েছে। কি কানা ভূত? উসাইদ ভাই আমি তো আপনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কি জানেন একটা কানা ভূত মহল্লায় এসে পড়েছে? আপনি নোমান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করুন, নোমান ভাই কানা ভূতটাকে দেখেছে। হ্যাঁ গোলাম রসুল ভাই আমিও দেখেছি ওই ভূতকে। নোমান ভাই নিশ্চয় আপনার কোথাও ভুল হচ্ছে। গোলাম রসুল ভাই অবশ্যই ওনার কোনো ভুল হয়েছে। আপনি শুধু শুধু ভয় পেয়েছেন। যেভাবে আপনি উসাইদ ভাইয়ের লাইট যুক্ত হেড দেখে তাকে ভূত ভেবেছিলেন। না গোলাম রসুল ভাই আমি সত্যি করে বলছি, আমি ভূত দেখেছি। আমি একটি ভূতের গল্প পড়ছিলাম, কানা ভূতের গল্প। যেই মাত্র কারেন্ট চলে গেল আমার মনে হলো বইয়ের সেই কানা ভূত তখন বইটি থেকে বেরিয়ে আসলো। আচ্ছা তাহলে আমাকেও দেখান। চলুন আমি আপনাকে দেখাচ্ছি। আরে আমরা সবাই রাস্তার মাঝখানে কেন চলছি? আমাদের ফুটপাত দিয়ে চলা উচিত। এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটাতে যে কোনো দুর্ঘটনা করতে পারে। জি গোলাম রসুল ভাই আপনি একেবারে ঠিক কথা বলেছেন। গোলাম রসুল ভাই আমার ভয় করছে। আরে ভয় পাওয়ার কি আছে ফয়জান ভাই? যদি কখনো ভয় লাগে তবে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আর আল্লাহ তাআলার রহমতে নামাজীদের তো কোনো কিছুই ক্ষতি করতে পারে না। কুরআনে কারীম মানুষের হিফাজতকারী তথা সংরক্ষণকারী, এটা আমাদের পাঠ করা উচিত। ফয়জান ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যা কুরআনে পাকের সকল আয়াতের সর্দার। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় যদি সেই ঘরে শয়তান থাকে তাহলে পালিয়ে যাবে। তো আসুন আমরা সবাই আয়াতুল কুরসি পাঠ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ওই দেখুন গোলাম রসুল ভাই কানা ভূত। গোলাম রসুল ভাই পালান এখান থেকে, এই ভূত যেন কারো ক্ষতি করে না ফেলে। ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কেননা আমরা আয়াতুল কুরসি পাঠ করে নিয়েছি। হ্যাঁ আরে এটা কোনো ভূত নয়, বড় একটি বাচ্চা মাথায় কাগজের প্যাকেট পরিধান করেছিল। আপনি একটি ভয়ঙ্কর কাহিনী পড়ছিলেন। যখন আলো চলে যায় তখন চাঁদের আলোতে এই বাচ্চার ছায়া চোখে পড়েছে। আপনি মনে করেছেন কিতাবের ভূত বেরিয়ে এসেছে, কিন্তু এমন ছিল না। এগুলো আপনার ভুল ধারণা। জি গোলাম রসুল ভাই আমারও তাই মনে হচ্ছে। আসুন এই বাচ্চার সাথে কথা বলি। মনে হয় এই বাচ্চা আমাদের এলাকায় নতুন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম বাবর, কিন্তু বাসায় আমাকে সবাই বাবলু নামে ডাকে। আপনারাও এই নামে ডাকতে পারেন। আর আমরা এই এলাকায় গতকাল এসেছি। अच्छा अपना नाम की? আমার নাম গোলাম রসুল আর এরা আমার বন্ধু ফয়জান ভাই, নোমান ভাই আর ইনি উসাইদ ভাই। আচ্ছা বাবলু, আপনি এই কাগজের প্যাকেট কেন মাথায় পরে রেখেছেন? এই কাগজের প্যাকেট আমি আমার ভাইকে ভয় দেখানোর জন্য পড়েছি। বাবলু ভাই, এভাবে ভয় দেখাতে নেই, এটা তো অনেক খারাপ কথা। আর হ্যাঁ ফয়জান ভাই, এমন মিথ্যা এবং কাল্পনিক গল্প পড়া উচিত নয় যেগুলো আমাদের উপর মন্দ প্রভাব ফেলে, যা আমাদের অন্তরে ভয় ভীতির সঞ্চার করে। দ্বিতীয় কথা, কখনো এমন পরিস্থিতির শিকার হলে ঘর থেকে বের হওয়া উচিত নয়, বরং সর্বপ্রথম নিজের মা বাবার কাছে চলে যাবেন। গোলাম রসুল ভাই, একটা কথা তো বলুন। জি ফয়জান ভাই বলুন। আমি তো অনেক ভয় পেয়েছি, কিন্তু কি হলো? আপনি তো কোনো রকমের ভয়ই পাননি। আমার এই জন্য ভয় লাগছে না কারণ আমি এমন অনর্থক কাহিনী পড়ি না আর 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আয়াতুল কুরসি প্রতি নামাজের পর পড়ি আর সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পাঠ করি। প্রিয় ছোট্ট বন্ধুরা, যদি আপনাদেরও ভয় লাগে তবে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন এবং আয়াতুল কুরসি ও কুরআনে পাকের শেষ 2টি সূরা সূরাতুল ফালাক আর সূরাতুন নাস 3 বার পড়ে নিজের উপর দম করে নেবেন। জাযাকাল্লাহু খায়রা।